আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের ছাত্রবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এক সপ্তাহ পর আবার তোমাদের সামনে ক্রোমোজোমের উপর দ্বিতীয় লেকচার দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আশা করি গত সপ্তাহে ক্রোমোজোমের উপর যে প্রথম লেকচারটি আমি প্রদান করেছিলাম সেটি তোমরা খুব ভালো করে বাসায় পড়ে নিয়েছো এবং ক্রোমোজোমের চিত্রটি বাসায় প্র্যাকটিস করেছো একাধিকবার। যদি কেউ সেই ছবিগুলো বা পড়াগুলো বাসায় প্র্যাকটিস না করে থাকো বা আত্মস্থ করে না থাকো, তাহলে অতি সত্বর আজকালকের মধ্যেই সেই পড়াগুলো তোমরা কভার করে নিবে। কারণ আমরা যদি পড়াগুলো জমিয়ে রাখি তাহলে কিন্তু একটা সময় সেগুলো বোঝা হয়ে আমাদের মাঝে উপস্থিত হবে। যাই হোক, তো আজকে আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব, রাসায়নিক উপাদান। গত ক্লাসে আমরা ক্রোমোজোমের ভৌত গঠন নিয়ে আলোচনা করেছিলাম। একটু যদি আমরা একটু পূর্বের ক্লাসের কথা অ্যাট এ গ্ল্যান্স একটু চিন্তা করি, আমরা পড়েছিলাম ক্রোমোজোম কাকে বলে, মনে আছে তো? যে কোষের নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তু হতে উৎপন্ন যে সূত্রাকার গঠনটি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, যা স্বপ্রজননক্ষম এবং বংশগতি ধারক ও বাহক হিসেবে কাজ করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনে ভূমিকা রাখে, তাকে বলা হয় ক্রোমোজোম। এবং ক্রোমোজোমের ভৌত গঠনে আমরা দেখেছিলাম যে সেখানে কতগুলো বিশেষ বিশেষ পয়েন্টের উপর আমরা আলোচনা করেছিলাম যে তার ক্রোমোজোমের মধ্যে কী কী উপাদানগুলো আছে। আমরা পড়েছিলাম ক্রোমোজোমের মূল উপাদান ছিল ক্রোমাটিন, এরপর ছিল ক্রোমাটিড, অর্থাৎ ক্রোমোজোমের বাহুগুলো যখন লম্বালম্বী বিভক্ত হয়ে দুটি অংশে পরিণত হয় সেই দুটি অংশকে বলা হয় ক্রোমাটিড। এরপর ছিল ক্রোমোমিয়ার, যে ক্রোমোজোমের গায়ে যে দানাদার পুটির মতো গঠন দেখা যায়, যা মাইটোটিক ক্রোমোজোমে দেখা যায় না কিন্তু মায়োটিক ক্রোমোজোমে দেখা যায়, সেই ক্রোমোমিয়ার। এরপর আমরা পড়েছিলাম সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের যে অরঞ্জিত অংশ থাকে যা ক্রোমোজোমের দুটি বাহু বা ক্রোমাটিডকে সংযুক্ত করে সেটিকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এরপর আমরা পড়েছিলাম কাইনেটোকোর, তারপর আমরা পড়েছিলাম সেকেন্ডারি কুঞ্চন বা গৌণ কুঞ্চন, এরপর আমরা পড়েছিলাম স্যাটেলাইট, তারপর আমরা পড়েছিলাম টেলোমিয়ার। এরকম বিভিন্ন পয়েন্টের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমের ভৌত গঠনটি পড়েছিলাম। আশা করি তোমরা খুব ভালো করে সেই গঠনটি পড়েছ। তো আজকে আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব বা রাসায়নিক উপাদান নিয়ে আলোচনা করব। তো আমরা বই খাতা নিয়ে আমরা যে লেকচারগুলো আমরা আজকে তোমরা শুনবে সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নিবে এবং বাসায় বারবার এই বিষয়গুলো প্র্যাকটিস করবে। তো আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাই। বোর্ডে আমি একটি ছক এঁকে রেখেছি, তো এই ছক অনুযায়ী আজকের পড়াগুলো সম্পূর্ণ হবে। তোমরা ছকটি খুব ভালো করে লক্ষ্য করবে, আমি বোর্ডের লেখাগুলোকে ফোকাস করতেছি, তোমরা খুব মনোযোগ সহকারে ছকটি দেখো এবং আমার লেকচারটি শুনে শুনে সেটি বোঝার চেষ্টা করো। তো দেখো, এখানে সম্পূর্ণ একটি ছক দেওয়া আছে, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, যাকে আমরা খুব মনোযোগ সহকারে আজকের লেকচারটি শুনবো এবং অনুধাবন করার চেষ্টা করব। দেখো, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, এই রাসায়নিক উপাদানের অর্থাৎ ক্রোমোজোমকে অ্যানালাইসিস করলে কী কী
যৌগ এখানে পাওয়া যায়, সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে দেখো, এখানে পাওয়া যাচ্ছে নিউক্লিক অ্যাসিড, পরবর্তীতে পাওয়া যাচ্ছে প্রোটিন, তার পরবর্তীতে পাওয়া যাচ্ছে ধাতব আয়ন এবং এনজাইম। ঠিক আছে, তো এর মধ্যে মূলত ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, এই দুটির সমন্বয়েই ক্রোমোজোমটি গঠিত। নিউক্লিক অ্যাসিড হচ্ছে কোষের মধ্যে প্রাপ্ত একটি জৈব অ্যাসিড যা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বা উচ্চ আণবিক ভর বিশিষ্ট, এবং এটি কোষের সবচেয়ে বৃহৎ রাসায়নিক অণু, কোষের সবচেয়ে বৃহৎ রাসায়নিক অণু। এই নিউক্লিক অ্যাসিডগুলো কী করে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বংশ বা বায়োলজিক্যাল তথ্যগুলা পরিবহন করে, এর জন্য এদেরকে মাস্টার মলিকিউলও বলা হয়। পরবর্তীতে আমরা দেখতে পারবো যে এই নিউক্লিক অ্যাসিডের, আমরা আগে নিউক্লিক অ্যাসিডটি আলোচনা করে নিই, দেন আমরা পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করব। তো নিউক্লিক অ্যাসিডের আমরা জানি যে নিউক্লিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করেছে, একটি হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এবং অপরটি হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। এই দুটি নিউক্লিক অ্যাসিডের মধ্যে ক্রোমোজোমের প্রধান স্থায়ী উপাদান হচ্ছে ডিএনএ। ক্রোমোজোমের প্রধান স্থায়ী উপাদান কি, ডিএনএ, এবং এটি ক্রোমোজোমের টোটাল 45% অঞ্চল দখল করে, 45% অঞ্চল দখল করে। এবং এই যে ডিএনএটা মূলত, এই ডিএনএটা সাধারণত মানুষের মধ্যে যে ডিএনএ আছে তার 90% ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। আরএনএর কথা যদি আমরা বলি, এবং ডিএনএর ক্ষেত্রে আরেকটি কথা বলতে হবে, ডিএনএটা হচ্ছে তোমার দ্বিসূত্র এবং এখানে অপেক্ষাকৃত নিউক্লিওটাইডের পরিমাণটা বেশি। তো নিউক্লিওটাইড কি আমরা জানবো একটা পর্যায়ে, নিউক্লিওটাইড কি, নিউক্লিক অ্যাসিডের গাঠনিক এককে বলা হয় নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিডের গাঠনিক এককে বলা হয় নিউক্লিওটাইড। এবং এই নিউক্লিক অ্যাসিড মূলত তিনটি উপাদান দ্বারা গঠিত, একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, একটি হচ্ছে নাইট্রোজেন বেস এবং অপরটি হচ্ছে অজৈব ফসফেট, ঠিক আছে, বা ফসফরিক অ্যাসিডও বলা যায়। তো এই তিনটি উপাদানকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে নিউক্লিক অ্যাসিড গঠিত, তথা ডিএনএ গঠিত অথবা আরএনএ গঠিত। তবে কম্পারেটিভলি ডিএনএতে নিউক্লিওটাইডের পরিমাণটা বেশি, যেহেতু এটি দ্বিসূত্র ফলে এর মধ্যে অবস্থিত নিউক্লিওটাইডের পরিমাণটা বেশি। অপরদিকে আরএনএটা একসূত্রক বলে সেখানে নিউক্লিওটাইডের পরিমাণটাও কম, এবং এটি কিন্তু ডিএনএর মতো ক্রোমোজোমের স্থায়ী উপাদান নয়, এবং ক্রোমোজোমের টোটাল ক্রোমোজোমের 0.2 থেকে 1.4% হচ্ছে আরএনএ থাকে। এখন আমরা একটু যদি কম্পেয়ার করে দেখি, দেখো এখানে কিছু মিল আছে, যেহেতু দুটি নিউক্লিক অ্যাসিড, দুটির গাঠনিক উপাদানের মধ্যে অবশ্যই কিছু মিল আছে, কিছু অমিল আছে। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ তৃতীয় লেকচারে বিস্তারিত আবার আলোচনা করব, এবং সেখানে আমরা এগুলোর স্ট্রাকচার, গাঠনিক স্ট্রাকচার বা রিং স্ট্রাকচার নিয়েও আমরা আলোচনা করব। আজকে আমরা শুধু এগুলোর সম্পর্কে, এগুলোর নাম মানে স্ট্রাকচার ছাড়া এগুলোর বর্ণন আমরা একটু জেনে নিব। একটু খেয়াল করো যে আমরা আগেই বলছি নিউক্লিক অ্যাসিড যেহেতু তিনটি উপাদান দ্বারা গঠিত, সুতরাং এই ডিএনএ বা আরএনও সেই একই তিনটা উপাদান দ্বারা গঠিত। একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, যেটা ডিএনএর ক্ষেত্রে সেই 5 কার্বন বিশিষ্ট শর্করাটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, এবং নাইট্রোজেন বেস এবং ফসফেট বা অজৈব ফসফেট বলে, কেউ বর্তমানে এটাকে ফসফরিক অ্যাসিড বলে বলা হয়। তো এই যে এই তিনটি উপাদান দ্বারা ডিএনএ গঠিত। তো ডিএনএর ক্ষেত্রে অবশ্যই এটা আমাকে জানতে হবে যে ডিএনএর ক্ষেত্রে 5 কার্বন বিশিষ্ট শর্করাটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, এবং এর সংকেত হচ্ছে C5H10O4। আগামী ক্লাসে আমরা সেটার স্ট্রাকচার দেখব, আপাতত একটু লিখে দিচ্ছি C5H10O4, অর্থাৎ অক্সিজেনের চারটা
পরমাণু এখানে রয়েছে। ঠিক আছে, নাইট্রোজেন বেসটা মানে কি, নাইট্রোজেন গঠিত ক্ষার। এই নাইট্রোজেন গঠিত ক্ষার দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। ঠিক আছে, এই পিউরিন এবং পাইরিমিডিন সম্পর্কেও আমরা আগামী ক্লাসে বিস্তারিত স্ট্রাকচার দিয়ে দেখব। তারপরও বলে দিই, পিউরিনটা হচ্ছে সাধারণত, পিউরিনের গঠনে দুটি বেনজিন বলয় বা দুটি রিং স্ট্রাকচার থাকে এবং পাইরিমিডিনের মধ্যে সাধারণত একটি রিং স্ট্রাকচার থাকে। এই পাইরিমিডিন হচ্ছে দুই প্রকার, ডিএনএতে যে পাইরিমিডিন পাওয়া যায় সেটি হচ্ছে দুই প্রকার। ওভারঅল পাইরিমিডিন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সাইটোসিন, একটা হচ্ছে থাইমিন আর একটা হচ্ছে ইউরাসিল। কিন্তু ইউরাসিলটা ডিএনএতে থাকে না, শুধু সাইটোসিন এবং থাইমিন এই দুইটি পাইরিমিডিন ডিএনএতে পাওয়া যায়। সাইটোসিনকে সি দ্বারা এবং থাইমিনকে টি দ্বারা প্রকাশ করা হয়। অপরদিকে পিউরিনটি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অ্যাডিনিন যাকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং অপরটি হচ্ছে গুয়ানিন যাকে জি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস যা ডিএনএর মধ্যে আছে, এবং ফসফেটটাও একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ডিএনএ এবং আরএনএ উভয় ক্ষেত্রেই থাকে। তো এই হচ্ছে আমাদের ডিএনএর মধ্যে যে রাসায়নিক যৌগগুলো আছে সেগুলো নিয়ে আমরা জানলাম। এবার আমরা খেয়াল করি, দেখো তোমরা আরএনএতেও কিন্তু প্রায় সেম জিনিস আছে, এখানেও ফসফেট আছে, এখানেও ফসফেট আছে, এখানেও নাইট্রোজেন বেজ আছে, এখানেও নাইট্রোজেন বেজ আছে, এখানেও 5-কার্বন বিশিষ্ট শর্করা আছে যার নাম ছিল ডিঅক্সিরাইবো শর্করা, এখানেও 5-কার্বন বিশিষ্ট শর্করা আছে, তবে নামের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে রাইবোজ শর্করা। 5-কার্বন বিশিষ্ট শর্করা মানে কি, যেমন আমরা জানি গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6, অর্থাৎ এটি 6-কার্বন বিশিষ্ট শর্করা। কিন্তু 5-কার্বন বিশিষ্ট শর্করা হলে কার্বন সংখ্যা হবে কয়টি, 5টি, অর্থাৎ C5, হ্যাঁ 5টি হবে। তারপর এখানে 6-এর দ্বিগুণ হচ্ছে 12, তাহলে এখানে 5-এর দ্বিগুণ হবে 10, হ্যাঁ, এবং যেখানে যেহেতু এখানে 6টি আছে, অক্সিজেনও 6টি আছে, তাহলে এখানে কার্বন 5টি থাকলে অক্সিজেনও 5টি থাকবে, অর্থাৎ কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1। ঠিক আছে, তাহলে এই নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ এবং আরএনএ এর মধ্যে এই 5-কার্বন বিশিষ্ট শর্করাটি পাওয়া যায়। তাহলে নামের মধ্যে পার্থক্য কেন, ডিএনএ এর মধ্যে যে 5-কার্বন বিশিষ্ট শর্করা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু আমরা এরকম C5H10O5 পাইনি, সেখানে কিন্তু একটি অক্সিজেন কম আছে, C5H10O4। আর আরএনএ এর মধ্যে যে 5-কার্বন বিশিষ্ট শর্করা আছে তার আণবিক সংকেত এরকমই হবে, C5H10O5, অর্থাৎ তার যে 5-কার্বন বিশিষ্ট শর্করাটি আছে আরএনএর ক্ষেত্রে তার নাম হচ্ছে রাইবোজ শর্করা। এবং সেক্ষেত্রে আমরা নামের মধ্যেও পার্থক্য পেলাম এবং আণবিক সংকেতেও আমরা দেখলাম যে রাইবোজ শর্করাতে একটি অক্সিজেন বেশি ডিঅক্সিরাইবোজ শর্করার তুলনায়। এরপর আমরা নাইট্রোজেন বেজের মধ্যে কী ধরনের পার্থক্য দেখতে পাই, এখানেও কিন্তু সেম, ডিএনএতে যেরকম পিউরিন আছে আরএনএতেও একই ধরনের পিউরিন আছে, অর্থাৎ অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে। এবং পাইরিমিডিনের মধ্যে আমরা একটু পার্থক্য পাবো, ডিএনএতে পাওয়া গিয়েছিল সাইটোসিন এবং থাইমিন, কিন্তু আরএনএর ক্ষেত্রে আমরা পাচ্ছি সাইটোসিন এবং ইউরাসিল, অর্থাৎ এখানে থাইমিন নাই। সাইটোসিনটা ডিএনএ এবং আরএনএ উভয় ক্ষেত্রেই আছে, কিন্তু থাইমিনটা শুধু ডিএনএতে পাওয়া যাচ্ছে এবং ইউরাসিলটা কেবলমাত্র আরএনএর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা যে এইখান পর্যন্ত যে ইনফরমেশনগুলো পেলাম সেখান থেকে কিন্তু আমরা ডিএনএ এবং আরএনএর প্রায় 4-5টি পার্থক্য কিন্তু আমরা জেনে গেলাম। আমরা পার্থক্যগুলো কী বলতে পারি, ডিএনএ হচ্ছে ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএর পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রক, আরএনএটা হচ্ছে একসূত্রক, ডিএনএতে নিউক্লিওটাইডের পরিমাণ অপেক্ষাকৃত বেশি, আরএনএতে নিউক্লিওটাইডের পরিমাণ অপেক্ষাকৃত কম, ডিএনএর ক্ষেত্রে শর্করা, ডিএনএতে অবস্থিত শর্করার নাম হচ্ছে ডিঅক্সিরাইবো শর্করা,
আর আরএনএতে প্রাপ্ত শর্করার নাম হচ্ছে রাইবোজ শর্করা। ডিএনএতে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকে, অথবা শুধু আমরা এটি বলতে পারি ডিএনএতে থাইমিন থাকে, ইউরাসিল থাকে না, এবং আরএনএতে ইউরাসিল থাকে কিন্তু থাইমিন থাকে না। ডিএনএটা বংশ কিন্তু এবং ডিএনএ এবং আরএনএ উভয় ক্ষেত্রে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এই নাইট্রোজেন বেসগুলা থাকে। ডিএনএর মূল কাজ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করা, এবং আরএনএর মূল কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তা আশা ছাত্ররা আশা করি তোমরা এই নিউক্লিক অ্যাসিড সংক্রান্ত তথ্যগুলা তোমরা বুঝতে পেরেছ, যা ক্রোমোজোমের একটা প্রধান, মানে ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান রয়েছে সেই রাসায়নিক উপাদানের মধ্যে প্রথমটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যাকে মাস্টার মলিকুল বলা হয়, এবং এটি হচ্ছে কোষের সবচেয়ে বৃহৎ রাসায়নিক অণু। যাই হোক, তা আমরা নিউক্লিক অ্যাসিড অংশটুকু শেষ করলাম। এবার আমরা প্রোটিন নিয়ে আলোচনা করব। আমরা জানি অ্যামাইনো অ্যাসিড মিলে গঠিত হয় প্রোটিন, ঠিক আছে? তো এই প্রোটিনটা হচ্ছে টোটাল ক্রোমোজোমের 55% অংশই হচ্ছে প্রোটিন, অথবা এভাবে বলতে পারি যে ক্রোমোজোমের 55% অংশ ধারণ করে হচ্ছে প্রোটিন, এবং ক্রোমোজোমের মূল কাঠামো প্রদানকারী উপাদানও হচ্ছে প্রোটিন। ক্রোমোজোমের মূল কাঠামো প্রদান করে, আমরা যে ক্রোমোজোমের গঠন গত ক্লাসে দেখেছিলাম সেটার মূল কাঠামো প্রদান করে হচ্ছে প্রোটিন। এবং এই প্রোটিনটা সাধারণত দুই প্রকার, ক্রোমোজোমে যে প্রোটিন পাওয়া যায় সেটা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটি হচ্ছে নন হিস্টোন প্রোটিন। তাহলে হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিনের মধ্যে পার্থক্যটা কী? একটা এই হিস্টোন প্রোটিনটা সাধারণত ক্ষারীয় এবং নন হিস্টোন প্রোটিনটা সাধারণত অম্লীয়, ঠিক আছে, অর্থাৎ টকস্বাদযুক্ত। এই হিস্টোন প্রোটিনটা নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন, হিস্টোন প্রোটিনটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন, এবং নন হিস্টোন প্রোটিনটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন। হিস্টোন প্রোটিনের ভর কী? হিস্টোন প্রোটিনের ভর হচ্ছে 10,000 থেকে 22,000 ডাল্টন। হিস্টোন প্রোটিনের আণবিক ভর হচ্ছে 10,500 থেকে 22,000 ডাল্টন, এবং নন হিস্টোন প্রোটিনের আণবিক ভর হচ্ছে 10,000 থেকে প্রায় 300,000 ডাল্টন। অর্থাৎ হিস্টোন প্রোটিনের থেকে আণবিক ভর অনেক বেশি। এবং এই হিস্টোন প্রোটিনটা কখন তৈরি হয়? আমরা দ্বিতীয় অধ্যায়ে একটি টপিকস আমরা জানব, সেটা হচ্ছে কোষচক্র। এই কোষচক্রের একটি অংশ হচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়ব সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। তারপরও বলে দিই যে পরপর দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারফেস, এবং এই ইন্টারফেসে তিনটি দশা আছে। আমরা যদি তোমাদেরকে সংক্ষেপে একটু একটা বইয়ের মধ্যে দেখাই দিলে তোমরা হয়তো একটু বুঝতেও পারলা, যে আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়ব এই ইন্টারফেস দশাটা হচ্ছে পরপর দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী পর্যায়, এবং এই ইন্টারফেস দশাকে তিনটি ভাগে ভাগ করেছে। দেখো এখানে তিনটি পর্যায় আছে, একটা হচ্ছে বিরাম ওয়ান বা G1 দশা, একটা হচ্ছে S দশা বা অনুলিপন সিনথেসিস পর্যায়, আর একটা হচ্ছে বিরাম টু বা G2 দশা, গ্যাপ টু, বিরাম মানে গ্যাপ, ঠিক আছে? এই ইন্টারফেস দশায় কোষ বিভাজনের জন্য যে যে প্রস্তুতিমূলক কাজগুলো করা দরকার সেই প্রস্তুতিমূলক কাজগুলো এই ইন্টারফেস দশায় সম্পন্ন হয়, ঠিক আছে? তো এই ইন্টারফেজের তিনটি উপপর্যায় আছে, একটা G1 দশা, একটা G2 দশা, আর এটা হচ্ছে S পর্যায় বা সিনথেসিস পর্যায়। তো এই যে হিস্টোন প্রোটিনগুলো কোষ ইন্টারফেস দশার G1 দশায় এবং সিনথেসিস দশায় এই হিস্টোন প্রোটিনগুলো তৈরি হয়, আর নন হিস্টোন প্রোটিনগুলো G1 দশায় এবং G2 দশায় তৈরি হয়। তার মানে কোন যে এই দুটি প্রোটিনের
উৎপন্ন হওয়ার সময়কালের মধ্যেও কী আছে পার্থক্য আছে। এবং আমরা দেখো বোর্ডে যদি খেয়াল করি, হিস্টোন প্রোটিন হচ্ছে কয়েক ধরনের, যেমন H1, H2, H3, H4, এবং H2টাকে আবার দুই ভাগে ভাগ করছে, A এবং B, অথবা আমরা এইভাবে বলতে পারি H2A, H2B। আর নন হিস্টোন প্রোটিন হচ্ছে প্রায় 500 ধরনের নন হিস্টোন প্রোটিন পাওয়া যায়। এছাড়া স্ক্যাফোল্ডিং প্রোটিন বা হাই মোবাইলিটি গ্রুপ, এই ধরনের অংশগুলোও এই আমরা নন হিস্টোন প্রোটিন হিসেবে পেয়ে থাকি। আরেকটি কথা না বললেই নাই, অনেক সময় MCQ-তে এই প্রশ্নটা আসে, মানুষের যে শুক্রাণু আছে সেই শুক্রাণুতে হিস্টোন প্রোটিনের পরিবর্তে প্রোটামিন নামক একটি প্রোটিন পাওয়া যায়। মানুষের শুক্রাণুতে হিস্টোন প্রোটিনের পরিবর্তে প্রোটামিন নামক প্রোটিন পাওয়া যায়। তাহলে এই হচ্ছে আমাদের প্রোটিন সংক্রান্ত তথ্য। এবং আমরা যদি লক্ষ্য করি, ক্রোমোজোমের মধ্যে আমরা দেখলাম যে DNA-টাকে স্থায়ী উপাদান বলতেছে, এবং ম্যাক্সিমাম ক্রোমোজোমের মধ্যে হিস্টোন প্রোটিনটাই বেশি থাকে। তাহলে একটা তথ্য আছে যে টোটাল ক্রোমোজোমের মধ্যে DNA এবং হিস্টোন প্রোটিনের পরিমাণ হচ্ছে 90%, অর্থাৎ ক্রোমোজোমের 90%টি হচ্ছে কে দখল করে, DNA এবং হিস্টোন প্রোটিন দখল করে, আর বাকি 10% অঞ্চল তৈরি করে হচ্ছে আর বাকি 10% অঞ্চলে কি থাকে, RNA এবং নন হিস্টোন প্রোটিন থাকে। এবং দুই তার মানে কি, ক্রোমোজোমের ম্যাক্সিমাম অংশের মধ্যে DNA এবং হিস্টোন প্রোটিন থাকে, এটা আমরা বলতে পারি। এবং এই দুটি উপাদানের অনুপাত, অর্থাৎ DNA যে পরিমাণ থাকে, হিস্টোন প্রোটিনও প্রায় একই পরিমাণে থাকে। এবং এটি নিয়ে বিজ্ঞানী সুইফট 1964 সালে এবং বিজ্ঞানী বোনার 1968 সালে মত প্রকাশ করেন যে এই হিস্টোন DNA এবং হিস্টোনের পরিমাণ অনুপাতটা সাধারণত 1:1, অর্থাৎ প্রায় সম পরিমাণে এই দুটি ইয়ে থাকে, হিস্টোন প্রোটিন এবং DNA এই দুটি প্রায় সম পরিমাণে থাকে। তো এই হচ্ছে আমাদের প্রোটিনের কথা। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মূল যে দুটি উপাদান, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এই দুটি কিন্তু আমাদের ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান। এছাড়া ক্রোমোজোমের মধ্যে খুব অল্প পরিমাণে কিছু আয়ন থাকে, যেমন ক্যালসিয়াম আয়ন, তারপর আয়রন থাকে, ফেরাস আয়ন থাকে, তারপর ম্যাগনেসিয়াম আয়ন থাকে, পটাশিয়াম আয়ন থাকে, ইত্যাদি ধাতব আয়ন আমরা ক্রোমোজোমের মধ্যে পেয়ে থাকি। নৈবৃত্তিকে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে ক্রোমোজোমের মধ্যে কোনটি উপস্থিত বা কোনটি উপস্থিত নয়। এছাড়া ক্রোমোজোমের মধ্যে কিছু এনজাইম আছে, যে এনজাইমগুলা বিভিন্ন প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন DNA পলিমারেজ, RNA পলিমারেজ, ট্রান্সফসফাটেজ, তারপর হচ্ছে নিউক্লিওসাইট ট্রাইফাটেজ ইত্যাদি এনজাইম DNA এর মধ্যে রাসায়নিক উপাদান হিসেবে অবস্থান করে। তো এবং এই DNA পলিমারেজ বা RNA পলিমারেজ ক্রোমোজোমের যখন অনুলিপন হয় বা DNA যখন অনুলিপন হয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বা আমরা একসময় দেখব যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই প্রসেসগুলো আমরা চ্যাপ্টারের শেষে দেওয়া আছে, তখন আমরা বিস্তারিত এইগুলো নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা দেখব যে DNA পলিমারেজ এই এনজাইমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ছাত্ররা, এই হচ্ছে আমাদের ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সংক্রান্ত তথ্য। এরপরে আমরা ক্রোমোজোমের ক্রোমোজোমের কাজ করব। এই কাজটি তোমাদের হোমওয়ার্ক থাকবে,
কাজটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি তারপরও একটি কাজ না বললেই নয় বলে দিচ্ছি, যেমন ক্রোমোজোমে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। দেন কোষের বিভিন্ন জৈবিক কাজ বা শারীরবৃত্তীয় কাজ বা রাসায়নিক কাজগুলো ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেন ক্রোমোজোম জিন ধারণ করে যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দেন ক্রোমোজোম কোষ বিভাজনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আমরা বলতে পারি ক্রোমোজোম যে ক্রোমোজোম বংশবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রোমোজোমের মধ্যে যে আরএনএ থাকে, আমরা মাত্র দেখলাম যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হিসেবে আরএনএ থাকে, সেই আরএনএ কী করে প্রোটিন তৈরিতে সহায়তা করে। এরকম বেশ কিছু কাজ বইয়ের মধ্যে দেয়া আছে, তোমরা এই কাজগুলো পড়ে নিবে। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আমরা বংশগতি এবং নিউক্লিক অ্যাসিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমাদের লেকচারটি সুন্দর বুঝতে, তোমাদের আজকের এই লেকচারটি তোমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠন এবং ক্রোমোজোমের কাজ বুঝতে সহায়তা করবে। তোমাদের সার্বজনীন মঙ্গল কামনা করছি, এবং তোমরা বাসায় সময় নষ্ট না করে এই যে অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো খুব গুরুত্ব সহকারে বাসায় বসে আত্মস্থ করবে, এবং হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো দিনের কাজ দিনেই শেষ করে ফেলবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।